সদর উপজেলার প্রত্যন্ত এলাকা হাঁসাইগাড়ি বিল, এর মাঝ দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা। এটি সদর উপজেলার হাঁসাইগাড়ি ও দুবলহাটি ইউনিয়নকে যুক্ত করেছে। বছরের অধিকাংশ সময় বিলে পানি থাকে, বর্ষা মৌসুমে জলে টইটম্বর থাকে এই বিলটি। নির্মল হাওয়ার মাঝে পানির ছলাছলার ঢেউ এসে পড়ে রাস্তার উপর। নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিল ভ্রমণপ্রেমীদের কোলাহলে মুখর হয়ে উঠেছে। উন্মুক্ত এই স্থানে অন্যরকম প্রশান্তি পাচ্ছেন পর্যটকরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইট নাও এই মুহূর্তে আমি অবস্থান করছি নওগাঁ জেলার নওগাঁ সদর হাঁসাইগাড়ি বিলে। দৃষ্টিনন্দন এই হাঁসাইগাড়ি বিল আমরা বলতে পারি মিনি কক্সবাজার, আর সেই নান্দনিকতা ছড়ে পড়েছে এই 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 হচ্ছে হাঁসাইগাড়ি বিলে। এই হাঁসাইগাড়ি বিল বর্তমান পর্যটকের কারখানায় পরিপূর্ণ। এখানে আপনারা সুন্দর সেই শীতল বাতাসের যে হাওয়া সেটি গায়ে লাগাতে পারেন, এবং আপনাদের আপনারা আমার সবারই কিন্তু যে প্রিয়জন রয়েছে, আপনজন রয়েছে, তাদেরকে নিয়ে ঘোরার এক সুন্দর একটি স্পট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই মিনি কক্সবাজার বলতে পারি হাঁসাইগাড়ি বিল। এই হাঁসাইগাড়ি বিলে আপনারা চাইলে রাইড দিতে পারেন। ছোটো ছোটো ডিঙ্গি নৌকা রয়েছে এবং ইঞ্জিন চালিত কিছু নৌকা রয়েছে। এই নৌকাতে করে কিন্তু আপনারা চালিয়ে এখানে রাইড দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু একদম কানায় কানায় কিন্তু একদম ভরে গেছে, একদম অনেক দর্শনার্থী কিন্তু উচ্চ বড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আর পিছনে দেখতে পাচ্ছেন লাইটটাও জোস একটা কালার দিচ্ছে। বিলে শ্যালো মেশিন চালিত নৌকায় চড়ে পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করেন অনেকে। দর্শনার্থীর আনাগোনার ফলে পার্শ্বেই বসেছে বিভিন্ন খাবারের দোকানপাট। সূর্যাস্তের সময় পশ্চিম আকাশের লাল আভা পানিতে পড়া দৃশ্য মনোমুগ্ধকর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আপনার সুন্দর মতামত আমাদের কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।